হ্যালো বন্ধুরা টিনি ভিলেজ ভারবিজে তোমাদের সকলকে স্বাগত এখানে সব বাচ্চারা পুকুর পাড়ে এসে খেলা করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় হো কখন থেকে বসে রয়েছে আমি এই বোটটা নিয়ে আমি পুকুরে নামবো আর মাছ ধরবো কিন্তু ওই সাপটার জন্য তো পারছি না এ গুড্ডু ভাই দেখ তো সাপটা গেছে নাকি তারপর আমরা মাছ ধরবো আরে রাজু যাতে দাও আমি দেখছি আরে সাপটা তো যাইনি এখনও কত বয়স সাপ মনে হচ্ছে সাপ মাছ খেয়ে নেবে আজকে এই সাপটি রাজিদারদের যায়নি সাপটি আরও দেখেছিস কখন থেকে বসে বসে তো আমি বোর হয়ে যাচ্ছি সাপটাকে কত করে তাড়ানোর চেষ্টা করলাম কিছুতেই যাচ্ছে না হ্যাঁ রে রাজু তুই ঠিকই বলেছিস মনে হচ্ছে আজকে আমাদের আর মাছ ধরাও হবে না আর পিকনিক করাও হবে না কত করে চেষ্টা করছি সাপটাই যাচ্ছি না আরে পিয়া হ্যাঁ আমারও তো খুব রাগ হচ্ছে দেখ না আমার মনটা ইচ্ছে করছে সাপটাকে ধরে আরে এটা কি আরে বা এখানে তো দেখছি একটি লাঠি আছে এটা দিয়েই তো তাড়াতে পারি এই সাপ যা আচ্ছা আচ্ছা আর এখানে টিঙ্কু সাপটিকে তাড়ানোর চেষ্টা করে আরে আরে টিঙ্কু কখন থেকে আমরা চেষ্টা করছি তাতেই যাচ্ছে না আর তুই কি পারবি নাকি রেখে দে রেখে দে আরে হ্যাঁ টিঙ্কু রেখে দেন নইলে দেখবি এই সাপটা আবার কখন আমাদের হামলা করতে আসবে আরে না রে আমি সাপটার গায়ে মারছি না আমি খালি জলের মধ্যে নাড়া দিচ্ছি দেখবি চলে যাবে তারপর সাপটি সেখান থেকে চলে যেতে থাকে আরে ফ্রেন্ডস দেখো সাপটি চলে যাচ্ছি চলে যাচ্ছি আরেবা দিদি হোক হোক দেখো আমাদের টিংকু দিদি কত সুন্দর করে সাত থেকে তাড়িয়ে দিল দেখো দেখো আরে সত্যি টিঙ্কু আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই সবটাকে তাড়ালি বাপরে বাপ িঙ্কুর জয় হো টিঙ্কুর জয় হো থ্যাংক ইউ আমি জানি তো আমি খুব সাহসী আমি সব কিছু তাড়িয়ে দিতে পারি সত্যি টিঙ্কু এখন আমরা সবাই পুকুরে নেমে মাছ ধরতে পারবো অতকে আমি আমার ওই লাল বোটটা দিলাম যা তুই ওই লাল বোটটায় চড়ে তুইও মাছ ধরবি লাল বোটটা আমাকে দিলি তখনই লালটুর বোন কলি আসতে থাকে আইসক্রিম খেতে খেতে ইহি এখানিতে সবাই রয়েছে আমি ওদের সাথে এখন খেলা করবো আলি লাজু দাদা আমাদেরকে খেলতে নেবে আমিও খেলা করতে চাই আরে আরে কলি তুই শীতের মধ্যে আইসক্রিম খাচ্ছিস কেন তোর তো গলা বসে যাবে আর তোর দাদা লালটু কোথায় ও আসলো না খেলা করতে আলি কলি দেখো কত সুন্দর আইসক্রিম খাচ্ছে আমারও আইসক্রিমটা খেতে হবে ওকে পটিয়ে যে করেই হোক আমি ওর থেকে আইসক্রিমটা খাবোই আমার তো লোল পড়ছে আরে আরে কলি তুই এসেছিস এই এই দাদা কোথায় আসলে বেশি ভালো হতো চল চল আমরা আমরাই তাহলে এবার মাছ ধরি আরে যাই আমি গিয়ে কলির থেকে একটু পটিয়ে পটিয়ে আইসক্রিম খাই এ কলি তুই কি খাচ্ছিস আইসক্রিম খাচ্ছিস হ্যাঁ আমি আইসক্রিম খাচ্ছি খুব টেস্টি আরে এই ঠান্ডা মধ্যে আইসক্রিম খেতে নেই তুই জানিস না তোর গলা বসে যাবে ফেলে ফেলে দে দে দেখবি তারপর তো সর্দি লেগে যাবে একটু আইসক্রিম খেলে কিছু হয় না গুড্ডু সত্ত্বেও আমাকে আইসক্রিম খেতে দে আমি কিন্তু তোকে দেবো না অরে আমি কি করি বলি আমারও আইসক্রিম খুব প্রিয় আমি তো চাইতেও লজ্জা করছি চলো একটা বুদ্ধি খাটানো যাক জানিস কোলে এই পুকুরটাতে কত বড় সাপ দেখ দেখ একবার তাকিয়ে কোথায় গুড্ডু কোথায় আমি তো কোনো সাপ দেখতে পাচ্ছি কোথায় গুড্ডু আমি তো দেখতে পাচ্ছি না কোনো সাপ আরে আমার আইসক্রিম কোথায় গেল কোথায় আবার যাবে তুই তো খাচ্ছিস কখন থেকে আরে আরে ওই দেখ কত বড় সাপ ভালো করে থাকা না আরে কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না আরে তুই একটু ভালো করে দেখ না বাপা সবটা খেয়ে নিয়েছি খুব টেস্টি আরে গুড্ডু কোথা আরে আরে আমার আইসক্রিমটা কোথায় গেল আমার আইসক্রিমটা কে খেল আমার আইসক্রিমটা কোথায় চলে গেল গুড্ডু তুই খেয়ে নিয়েছিস গুড্ডু দুস্ত তোর সাথে আমি খেলা করবো না আরে আরে আমি খাইনি তুই তো খেয়েছিস আমি তাতে এখান থেকে চলে যাই এ গুদ্ধ দুষ্ট চলে আমি গুদ্ধের সাথে খেলা করবো না আমি আমার দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসি দাদা তারপর তোকে দেবে বকুনি আরে আরে এই কলির আবার কি হলো আরে কলি কি হলো আরে গুড্ডু তুই কি কলিকে কিছু বলেছিস না রাজু দাদা আমি কিচ্ছু বলিনি আরে দেখ দেখ পিয়া আমি বসে নিয়ে এসেছি তাদের বাড়ি থেকে এই দেখ চল এবার আমরা মাছ ধরি হ্যাঁ হ্যাঁ চল চল আমরা মাছ ধরি আরে চিনকি তুই কত দেরি করে দিলি দেখ তো এখন আমরা মাছ ধরবো কতক্ষণ হয়ে গেল সময় একটা মাছ ধরতে পারলাম না আরে পিয়া খুব মজা লাগছে আমার এই নৌকা চড়ে মাছ ধরতে এ পিয়া তুই এই জায়গাটায় বড়শি ফেল দেখ এইখানটায় কত মাছ আমি যেখানে যেখানে বলবো সেখানে সেখানে তুই বড়শি ফেলবি তাহলে দেখবি কত মাছ দেখতে পারবি আরে বাপরে এখানে তো অক্টোপাসও আছে আরে ওই জায়গাটা তো অক্টোপাস তুই ওই জায়গাটায় ফেল না বড়শিটা ওখানে অনেক মাছ আছে আরে রাজু কোথায় আছি একটু হাত দিয়ে দেখা না দাঁড়ে এখানেই আসবে মাছ আমি এখানেই বড়শিটা ফেলি দেখবি ফট করে মাছ উঠে যাবে আরে পিয়া আমার মনে হচ্ছে তোর দ্বারা হবে না দে দে আমার কাছে দে আমি মাছ ধরছি তারপর রাজু নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরতে থাকে এইবার দেখিস ফটাফট মাছ উঠবে তখন একটি মাছ এসে বড়শিতে উঠে যায় আরে ফ্রেন্ডস দেখো আমরা তো মাছ ধরতে পেরেছি কত বড় মাছ আজকে তো পিকনিক হবে আরে দেখো দেখো মাছটা কেমন ছটফট করছে কত সুন্দর মাছ ধরেছে পিঙ্ক কালারের মাছ বা কত বড় এই রাজু কত সুন্দর মাছ ধরেছে ইয়ে এবার আমরা পিকনিক করবো এখানে বাচ্চারা মাছ ধরা দেখতে ব্যস্ত রয়েছে তখনই লালটুর বোন কলি আসতে থাকে দাদু দাদা হাজু হাজু দেখো এখানে এখানে গুড্ডু আছে গুড্ডু আমার আইসক্রিমটা খেয়ে নিয়েছে তুমি গুড্ডুকে বকে দাও ই আরে আরে দাঁড়া বোন আমি আসছি আসছি আরে কি বন্ধুরা লালটু কোথায় এটা তো দেখছি একটা পাত্রের পুতুল আরে বোন তুই আমাকে নাম ধরে কলি ডাকিস না তাহলে ওরা বুঝে যাবে যে এই পুতুলটার ভেতরে আমি লুকিয়ে আছি না এই পাটের পুতুলটা দেখে এবার আমি গুড্ডুকে আর বাকি সবাইকে এমন ভয় দেখাবো না আমার বোনকে কাঁদানো আমার বোনের আইসক্রিম খেয়ে নেওয়া এবার বোঝাবো ওদেরকে হ্যাঁ এবার আমি যাচ্ছি যাচ্ছি তুই সরে যা তুই লুকিয়ে পর দাঁড়াও না এবার আমি দেখাবো মজা আরে বন্ধুরা এখানে তো দেখছি লালটু এখন সবাইকে ভয় দেখাবে যাই এবার আমি সবকটাকে গিয়ে ভয় দেখাই হুম এই তোরা কি করছিস আমার পুকুরের মাছ ধরছিস কেন এইবার তো দেখছি আমায় কি আমি ধর্ম আরে কে রে এত কথা বলছি নেকা নেকা ছুরি আরে আরে এটা কি আরে এটা তো পাটের পুতুল কিন্তু কথা বলছে কি করে আরে পালা আমার মনে হচ্ছে পাটের পুতুলে ভুট ঢুকেছে এবার তোদের সময়কে আমি ধরে রাখবো কাউকে যেতে দেব না আরে টিঙ্কু সত্যি আমার মনে হচ্ছে পাটের পুতুলে ভুট ঢুকেছে আরে কি হয়েছে ওখানে আরে এ কি এটা তো দেখছি একটি ভূত পাটের পুতুল নড়ছে কি করে কথা বলছে কি করে এ মা তোদের সবাইকে আমি আটকে রাখবো তোরা কেন কলি আইসক্রিম খেয়েছিস সত্যি করে বল লাল টুর বোনের আইসক্রিম কে খেয়েছে আরে লাল টুর বোনের আইসক্রিম তো আমরা খাইনি আরে কে ভূতটা কি করে জানতে পারল যে কোলি রাইসক্রিম আমি খেয়েছি আমার তো খুব ভয় করছে এবারে যদি আমাকে আটকে রাখে তা দানি বল তো না কে খ吃 কোলি রাইসক্রিম আরে আরে পুতুল ভূত আমরা খাইনি কোলি রাইসক্রিম আমরা তো জানি না যে কোলি আইসক্রিম খেতে খেতে এসি আরে এবার কি হবে এখন তো দেখছি আমার জন্য আমার ফ্রেন্ডসদেরও এই ভূতটা আটকে রাখবে না না এটা আমি কিছুতেই হতে দেব না আমি সত্যি কথাটা বলে দিই এই ভূতটাকে তাহলে আমার ফ্রেন্ডসদের অন্তত ছেড়ে দেবে আরে পুতুল ভূত পুতুল ভূত আমাকে ক্ষমা করে দাও কলির আইসক্রিমটা আমিই খেয়েছি চালাকি করে আরে গুড্ডু ভাই তুই কি বলছিস তুই খেয়েছিস কলির আইসক্রিম এই গুড্ডু ভাইটা সবসময় এমন করে ওর জন্য এখন আমরাই বিপদে পড়ে গেলাম আরে গুড্ডু ভাই কি বলছিস হ্যাঁ পাটি পুতুল তোরা বাকিরা সবাই তাহলে এখান থেকে চলে যা আমি শুধু গুড্ডুকে আটকে রাখবো গুড্ডু কেন কলের আইসক্রিম খেলো আরে পালা পালো গুড্ডু ওখানে তো দেখছি একটি পুতুল ভূত এসে গেছে সবাই তো পালিয়ে গেছে আমিও পালাই তাড়াতাড়ি করে যাই আরে বাপরে কি হবে এবার আরে ফ্রেন্ডস দাঁড়াও সবাই চলে গেল আমাকে জানি আমি যাব এই গুড্ডু তুই তাড়াতাড়ি করে কলিকে সারি বল তাহলে তোকে ছেড়ে দেব আচ্ছা আচ্ছা সরি স্যরি আমার ভুলে হয়ে গেছে আর কোনো দিন করবো না যাক বাবা গুড্ডু ভাইটাকে তাহলে ইচ্ছে এরকম ভয় দেখালাম হাহা আচ্ছা গুডডু ভাই এটা কোনো পাটের পুতুলের ভুত ছিল না এটা আমি ছিলাম তুই আমার বোনের আইসক্রিম খেয়ে নিয়েছিলিস তাই তোকে একটা শিক্ষা দিলাম আর এরকম করবি না আরে রাজু দাজা তুমি ছিলে আমি তো সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম এই দেখ এটা একটা পুতুল যেটা আমি বানিয়েছি আমি এটার ভেতরে ঢুকেছিলাম আর এই পুতুলটার হয়ে আমি কথা বলছিলাম রে বোকা আরে দাদা গেছিলাম আর আমি মন থেকে ক্ষমা চাইছি এটার জন্য আমার দাদা গুড্ডুকে উচিত শিক্ষা দিয়েছি গুড্ডু খুব ভয় পেয়েছি আর এমন করবি না কাউকে না বলে কারোর জিনিস খেতে নেই এভাবে আরে আরে আমার ছেলেটা কোথায় গেল শুনলাম পুকুর পাড়িতে না কি ভূত এসেছে পুতুল ভূত আরে গুডিসে সেনা গুডিসে চল বাবা বাড়িতে চল কি হলো আরে এখানে তো দেখছি তো দাঁড়িয়ে আছে একটা পাঠের পুতুলও পড়ে আছে তবে কি ওদেরই কোনো দুষ্টমি আরে রাধানটি আসলে গুড্ডু ভাইটা আমার বোনের আইসক্রিম খেয়ে নিয়েছিল তাই আমি গুড্ডুকে শিক্ষা দিলাম আরে এভাবে কে শিক্ষা দেয় বলো তো আর গুড্ডু তোরও এটা করা ঠিক হয়নি কারোর জিনিস না বলে কখনও নিতে নেই এটা জানো না হ্যাঁ যাও এক্ষুনি কলিকে সরি বলো সরি মা সরি কলি আমি এরকম আর কখনো করব না ঠিক আছে লালটু এবার তোমরা বাড়িতে যাও গুড্ডুর সত্যি ভুল হয়ে গেছে ও আর এমনটা করবে না ঠিক আছে আনটি আমি আর এক করবো না গুড্ডুর ওপরে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ